আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো, আমি পূজা। ওয়ান্স এগেইন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন, আর মহা অষ্টমীর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি মহা অষ্টমীর ভোগের থালি তৈরি করব স্পেশাল, তো দেখতে থাকুন কি বানাবো ভোগের থালিতে। আজকে আমি বানাচ্ছি আলুর দম, ট্র্যাডিশনাল একদম বেঙ্গলি প্রসেসে। ওকে, দেখে নিন কি কি লাগছে আলুর দম বানাতে। আলুর দম বানাতে আমাদের লাগছে, আমি নিয়েছি চন্দ্রমুখী আলু, দু ভাগ করে নিয়েছি কেটে, টমেটো কুচি, চিনি, লবণ, আদা বাটা, জিরে বাটা, এখানে আমি নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা গোটা, তেজপাতা, কাসুরি মেথি, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দেখে নিই এবার আমি কী করবো। আমি এখানে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্যাপারে আরও আপডেট জানতে ইনস্টা আর ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু দিচ্ছি সর্ষের তেল, তারপর আমি ফোড়ন দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা বাটা, জিরে বাটা, আমি এখানে গোটা জিরে হাতে বেটে নিয়েছি, এতে স্বাদ অনেক বেশি হয়। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিনি, এবার এটাকে ভালো করে মিক্স করব। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, আমি আলুটা ভেজে নিইনি কারণ আমি একটু হেলদি বানাচ্ছি, সেজন্য আলুটা আমি এমনি নর্মাল কাঁচাটাই দিচ্ছি। এবার আলুটা একটু সিদ্ধ হবে আর কষাও হবে, মশলাটা আমি ভেজে দিই। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিই আলুর দমটা কতদূর কষলো। কষা হয়ে গেছে অনেকটা, তেল বেরিয়েছে দেখতে পাচ্ছেন। আমার এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, ভেজে হয়ে গেছে আলুটা। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে আর পাপড়িটা সেদ্ধ করব। আমি গরম জল ইউজ করছি এখানে। তাতে স্বাদ ভালো হবে। এটাকে আমি আবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রাখব। আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এবার আমি লাস্টে এটার মধ্যে কসুরি মেথি দেব, এটাই খুব সুন্দর একটা ফ্লেভার আসে।
দেন নামিয়ে দেবো আমি, এটা সার্ভ করে দেবো। আমি আলুরদমটা সার্ভ করে দিচ্ছি। অষ্টমীর থালি রেডি অ্যান্ড সার্ভ। এখানে আমি নিরামিষ থালি নিয়েছি, যেহেতু অষ্টমীতে সবাই নিরামিষ খায় ম্যাক্সিমাম লোক, তাই জন্য আমি এখানে নিরামিষ থালি নিয়েছি। তো এর মধ্যে আছে হচ্ছে লুচি, ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, বেগুন ভাজা। এখানে ছোলার ডাল আমি আগে করেছি, আমার ভিডিওতে ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই থালিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।